পেঁয়াজ রসুন দেওয়া খাবারও পাবেন, আবার পেঁয়াজ রসুন ছাড়া খাবারও পাবেন। জায়গাটা আমাদের জ্যান ফুড কর্নার। খালি ছিল যেখানে একটা গোলাপ জাম ছিল, ঠিক আছে, ওই কালো জাম। তো সবাই, আমি যখন ব্লগ করছি ভিডিও করছি তখন সবাই খাওয়া চলছে, দেখি আমি ভিডিও করেছি ভিডিও করেছি। তো সেই কালো জামে ভাগ হয়েছে, এইটা এইটা হচ্ছে আমার ভাগে এসছে, এইটা আমার ভাগে এসছে। চারজনে আমরা ছিলাম, কেটে কুটে এই যো আর্টিস্ট, আর এই যে হচ্ছে আর্ট। বর্তমান ফুডিস ক্লাবের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন কোথায় এমন জায়গা আছে যেখানে পেঁয়াজ রসুন ছাড়া খাবার পাওয়া যায়। বাড়িতে পুজো থাকে, অনেকেই এই ব্যাপারটা রিকোয়ারমেন্ট থাকে যে আমরা কয়েকদিন হয়তো থালি বাড়িতে নেবো বা এসে খাবো, তো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট কোথায় আছে। তাদের অনুরোধেই আজকে আমরা প্রথমবার চ্যানেলে একটা ভেজ রেস্টুরেন্ট কভার করছি, যেখানে আপনারা পেঁয়াজ রসুন দেওয়া খাবারও পাবেন, আবার পেঁয়াজ রসুন ছাড়া খাবারও পাবেন। বেসিক্যালি একটা ছোট্ট রেস্টুরেন্ট, মোটামুটি 4, 5, 6, 7, 8, 12, 14, 15 জন বসতে পারবেন এখানে এসে। আর একটা বেশ বড় কিন্তু মেনু কার্ড, বেশ বড় মানে এই পাতা প্লাস এই পাতা। এত ছোট রেস্টুরেন্টে এত ভ্যারাইটিস খাবার কিন্তু আমি এক্সপেক্ট করিনি। তো মোটামুটি আমি দেখাবো শুনি ক্যামেরা এসে। ভেজিটেবলসের কারি, এত কিছু কারি আছে দেখে নেবেন ভিডিওটা পজ করে। তারপর হচ্ছে রুটি, এতগুলো রুটি, ডাল, তন্দুরি আইটেমের রুটি আছে, আলু তন্দুরি আছে, ডেজার্ট আইটেম আছে, অনেকগুলো নতুন নতুন ডিশ আমি দেখতে পেলাম এখানে। পরে আসছি, থালি আছে, থালি টাইপে দেখাবো আজকে, মানে সব রকম দেখা যাবে। ইন্ডিয়ান কম্বোজ আছে, মানে একটা রুটি বা রাইসের সঙ্গে একটা গ্রেভি আইটেম ইত্যাদি ইত্যাদি। এই পাতা যদি দেখি, ধোসা, ধোসার এতগুলো আইটেম আছে, উত্তাপম আছে, ছোলা বাটুরা আছে, স্ন্যাক্স এতগুলো আছে। স্ন্যাক্সের মধ্যে এগুলো ছিলাম, এই লং লতা, চন্দ্রকলা, এগুলো কোনো দেখিনি, তাই না? এগুলো দেখবো, যদি ট্রাই করা যেতে পারে। ইডলি বড়া আছে, বিভিন্ন চাট আছে, চাইনিজ কম্বো আছে, তো অনেক রকম আইটেম আছে। মোটামুটি দু একটা আমরা নিয়ে দেখবো কেমন কী খেতে লাগছে, আর দেখা হচ্ছে সব আপনাদেরও। তো সঙ্গে থাকুন, দেখা যাক কী কী নেওয়া যায়, তারপরে আসছি ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর প্রথম আইটেম সেটা হচ্ছে ক্লাব কচুরি। ক্লাব কচুরি বর্ধনে কোথায় করে আমি জানি না, কলকাতায় আমি খেয়েছি। ক্লাব কচুরি মানে হচ্ছে ছোট্ট ছোট্ট কচুরি, একদম কিউট কিউট কচুরি। 6 পিসের দাম হচ্ছে 30 টাকা, তার সঙ্গে একটা আলুর সবজি, এটা প্রতিদিন পাল্টায়। আমরা এখন ব্রেকফাস্ট সিরিজও করছি, তাই এটাকেও ব্রেকফাস্ট সিরিজের একটা অংশ বলে ধরে নিতে পারেন। ক্লাব কচুরি আমার মনে হয় কোথাও করে বর্তমানে। আচ্ছা, এই কচুরির বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়, ক্রিস্পি। হ্যাঁ, এই দেখুন একদম ছোটো ছোটো পিস, অনেকগুলো খাওয়া যাবে, মানে বসে বসে অনেকগুলো খাওয়া যাবে, ঠিক আছে? তো টেস্ট করা যাক কেমন কী, দেখা যাক। 6 পিস মানে হচ্ছে একজনের জন্য এনাফ, দুজন করতে পারবে না শেয়ার। 30 টাকা প্লেট, মানে একটা করে 1-1 পিস 6 পিস করে হচ্ছে, তার সঙ্গে একটা আলু তরকারি। তো খাওয়া যাক এবং বলা যাক কেমন। এই আলু তরকারি দেখে মনে হচ্ছে বেশ রিচ হবে তরকারিটা, একদম মানে ঘন গ্রেভি আছে, বুঝতে পারছেন, ঘন গ্রেভি। আর এই হচ্ছে আমার ক্লাব কচুরি। এর সঙ্গে পেঁয়াজ থাকতো না, হ্যাঁ, জমে যেত এত পুরো। চাইবেন দিয়ে দেবে, আমরা নিয়ে নিই। একদম মচমচা, মচমচাই বলতো, মচমচা, বাংলাদেশের ভাষায় মচমচা, ক্রাঞ্চি। অ্যাকচুয়ালি খেতে বেশ অন্যরকম, মানে যেমন আমরা খেয়ে থাকি তেমন ঠিক নয়। ট্রাই করতে পারেন, ভালো লাগবে।
টাকা কিন্তু অনেকটা আছে, হ্যাঁ টাকা অনেকটা আছে, দশের মধ্যে আট নয় দেওয়াই যায়। তো এটা স্টার্ট করি আমরা, তারপর আমরা যাবো মেন কোর্সে। আমরা যাবো থালি এবং যদি কিছু ডেজার্ট আইটেম থাকে তো সেটাও দেখিয়ে দেবো। স্টার্ট করছি একটা ভালো খাবার দিয়ে। এবার যাবো আরও বিস্তীর্ণ এলাকায় যেটা হচ্ছে মেন কোর্স। চলো দেখা হচ্ছে মেন কোর্সে। মোটামুটি আমাদের লাঞ্চ আইটেম এইটাই, এটা গোটা একটা থালি যেটা হচ্ছে স্পেশাল জ্যান থালি, যার দাম 180 টাকা। কী কী আছে আমরা মেনু কার্ডে দেখতে পাবেন, তাছাড়া আমি বলে দিচ্ছি। দুটো নর্মাল রুটি আছে, একটা বেসনের রুটি আছে, এই বেসনের রুটিটা খুব ইন্টারেস্টিং, আমি কোনো খাইনি আগে। তার সঙ্গে ভাত আছে, বেশ ভালো পরিমাণে ভাত আছে। একটা কাটুরিতে আছে হচ্ছে পনিরের তরকারি, আর একটা কাটুরিতে আছে হচ্ছে মিক্সড ভেজ। তার সঙ্গে বেশ ঘন একটা ডাল আছে, দেখা পাচ্ছি ঘন ডাল কিন্তু, হ্যাঁ একদম ঘন ডাল একদম, বুঝতে পারছেন। আচ্ছা এছাড়া আছে পাঁপড়, এদিকে স্যালাড আছে, দই আছে আর মিষ্টি আছে। আর বেস্ট পার্ট হচ্ছে এটাই যে এই যে আইটেমগুলো দেখছেন এগুলো একটাতেও কিন্তু আলু নেই, ইভেন গাজর নেই, পেঁয়াজ নেই, রসুন নেই, কিচ্ছু নেই, মানে মাটির তলার যে কোনো খাবার কিচ্ছু নেই এখানে। আর গ্রেভিটা কিন্তু বেশ তেল তেলে একদম, দেখতে পাচ্ছেন কষা একদম পুরো লোভনীয় লাগছে। এটাও দেখাবো ছোট তুলে, এটা সম্ভব পনির না, এটা হচ্ছে মিক্সড ভেজ, মিক্সড ভেজের মধ্যে কিন্তু পনির আছে, পনির আছে, ভালো দেখতে লাগছে বেশ। এটা একটা, আর একটা হচ্ছে এইটা, দুটো দিকে কিন্তু পনির প্রচুর। তো এই হচ্ছে আমাদের আইটেম যার দাম হচ্ছে 180 টাকা, এটা মিক্সড ভেজ, এটা পনির। বেশ তো খাওয়া যাক, তারপর বলা যাক কেমন খেতে। মোটামুটি প্রথমে ডাল নেওয়া যাক, আমার ডালটা কিন্তু বেশ লোভনীয় লাগছে। এই ডালটা দিয়ে কিন্তু শুধুই ভাত খাওয়া যাবে, ডালের সঙ্গে আমি কী নেবো, ডালের সঙ্গে কী নেওয়া যায় কী নেওয়া যায়, একটু পনির নেওয়া যাক নাকি। একদম কিন্তু দেখতেই পাচ্ছেন কড়া আর একদম, মানে পুরো কী বলবো, রিচ গ্রেভি। তো ডাল দিয়ে এই ভাতটা শুধু ডাল দিয়ে খাওয়া যায়, এটার জন্য কোনো তরকারি লাগে না, ভালো হয়ে যাবে। কলাইয়ের ডাল, কলাইয়ের ডাল পনির দিয়ে মাটিটা কিন্তু অপূর্ব খেতে, একদম ফ্রেশ পনির দেখতে পাচ্ছেন, একটু ক্যামেরা সামনে আনতে বলবো, একদম ফ্রেশ পনির এরকম ছেড়ে গেল, নরম একদম পুরো, খুব রিচ গ্রেভি আমি আবার বলছি। আচ্ছা এর সঙ্গে হচ্ছে এইটা দেখতে খাই মিক্সড ভেজ দিয়ে একটুখানি, আমি আশা করছি মিক্সড ভেজটা পনিরটা মোটামুটি একই রকম টেস্ট হবে, দেখে লুক্স ওয়াইজ লাগছে। মিক্সড ভেজেও কিন্তু ফুলকপি আছে আর কী আছে আমি জানি না, দেখতে হবে খেয়ে দেখতে হবে। এটা একটু খাওয়া যাক, শুধু ভাতটা দিয়ে খাওয়া যাক, ডালটাতে শুধু ভাত খাওয়া যাবে, ডালটা এতটাই মানে ভালো খেতে, ডালটার সঙ্গে যাবেই না, ডালটা শুধু খাবেন। রেস্টুরেন্টিস ব্যাপার, মানে রেস্টুরেন্টিস ব্যাপার মানে কী হচ্ছে, রেস্টুরেন্টে খাবার মানে যারা ঘরে খাওয়া পছন্দ করেন তাদের জন্য নয়, কিন্তু যারা রেস্টুরেন্টে খাওয়া পছন্দ করেন মানে মশলাদার চটপটা রিচ তারা কিন্তু এটাকে ব্যাপক লাভ খেতে। আমি কিন্তু হাইলি রেট করবো এই পনিরটাকে আর মিক্সড দুটোকেই। ডালটা হচ্ছে ঘরোয়া হালকা কিন্তু দুটো তরকারি কিন্তু বেশ রিচ গ্রেভিওয়ালা, খেতে ভালো লাগবে। এগুলো অ্যাকচুয়ালি কিন্তু রুটির সঙ্গে বেশি ভালো যাবে, রুটি মোটামুটি এরকম সাইজ, রুটি আর কোনো রিভিউ করার দরকার নেই, রুটি সবাই জানে কেমন খেতে। আমি বলবো হচ্ছে এই বেসন রুটিটা, বেসন রুটিটা আমি কোথাও খাইনি বর্ধমানে, আমি জানি না কোথাও বর্ধমানে করে কি না দেবো, আমার মনে হয় করে না, যদি কেউ করে জানেন তাহলে আমাদের জানাতে পারেন। এটা এটা কেমন দেখা যাক, বেসনের রুটি আমি প্রথমবার খাচ্ছি, পনিরের গ্রেভিটা দিয়ে খাই ঠনি, এই দুটো তরকারি কিন্তু রুটি দিয়েই ভালো যাবে। দেখো দুটা খেতে অন্যরকম, খেতে অন্যরকম, খেতে ভালো, একটু শক্ত অর্থ খেতে ভালো, মানে যেমন রুটি আমরা খাই তেমন নয়। আচ্ছা বাকি রইল পাঁপড়, দই, মিষ্টি, গ্লার কোনো রিভিউ করার দরকার নেই, মোটামুটি এই দুজনের জন্য এনাফ হতে পারে, হতে পারে দুজন যদি কম খান তাহলে এনাফ হতে পারে, কিন্তু এগুলো কিন্তু রিফিল হবে না, এটা মাথায় রাখবেন, যা আছে এটা কিন্তু একবারই। যদি প্রয়োজন হয় রুটি আপনি নিতে পারেন, 7 টাকা 8 টাকা করে দাম যত সম্ভব ওটা আপনার নিতে পারেন, তরকারি যদি নেন তো আলাকাটা থেকে আপনাকে নিতে হবে হাফ প্লেট বা এক প্লেট আপনার নিতে পারেন এক্সট্রা,
তাই বলবো মোটামুটি তিনজনের জন্য দুটো প্লেট হচ্ছে এনাফ, তিনজনের দুটো প্লেট হচ্ছে এনাফ, এই হচ্ছে বিষয়। তো খাওয়া শেষ করি, তারপর দেখাবো পরের আইটেম। আমাদের সঙ্গে এখন যেটা আছে সেটা খুব লোভনীয় একটা ডিশ, রাজকচুরি। রাজকচুরি বর্ধমানে করে কোথায় আমার জানা নেই, তবে দু এক জায়গায় করা সম্ভব। বিগ বাজারের উপরে কোথাও করে, যেটাকে ওরা জায়েন্ট ফুচকার নাম দিয়েছে। আর রাজকচুরি বেশি রাজকচুরি, জায়েন্ট ফুচকার নয়, দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা জিনিস আছে। তবে দেখো ভেতরে কী কী আছে, এটা বড় ফুচকাই বলতে পারেন, কতটা নরম দেখে আগে। হ্যাঁ নরম নরম, এটা কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, এটা কিন্তু বাড়িতে হোম ডেলিভারি কিন্তু করার কথা ভাববেও না একদম, ঠিক আছে। হয় কিন্তু আমি বলছি যে হলে আর কি, আচ্ছা আলাদা করে দিয়ে দেবেন। আচ্ছা এটা আমি আমার দিকে আমার দিকে আমার দিকে শুনি, হ্যাঁ আমি বলছি যদি হোম ডেলিভারি করেন তাহলে করতে পারেন, তাহলে কিন্তু সব কিছু আলাদা করে দিয়ে দেবে। আমি ভাবছিলাম যে এইটাই হয়তো পুরো হোম ডেলিভারি, তাহলে তো শেষ হয়ে যাবে পুরোপুরি। আচ্ছা ভেতরে মোটামুটি দই, চাটনি, আলু, সেরো ভাজা, আরও অনেক কিছু আছে, পরপর আমরা এক্সপ্লোর করতে যাবো। দইয়ে কিন্তু মাখামাখি, হ্যাঁ দইয়ে কিন্তু মাখামাখি, এটা কিন্তু জ্যান ফুড ঠিক নয়। আমি আগেও বললাম যেখানে পেঁয়াজ রসুন দেওয়া খাবার পাবেন, আবার পেঁয়াজ রসুন ছাড়া খাবারও পাবেন, আপনার বলে দেবেন আগে থেকে, তো সেরকম ওরা ব্যবস্থা করে দেবে। তো একটু খাওয়া যাক ভেতর থেকে নিয়েই, ছোলা দেখতে পাচ্ছি। আমার তো এই দই বিষয়টা আমার ভালো লাগে, দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা দইটা না, ঠান্ডা গরম গরম আসছে দুপুরবেলায়, এই ঠান্ডা দইটার জন্য কিন্তু আসতে হবে, তাই না? দই বড়াও পাওয়া যায়, ধোসাও পাওয়া যায়, ইত্যাদি পাওয়া যায়, তো আমার সবই ভালো হয়। পাপড়ি চাটও পাওয়া যায়, পাপড়ি কলাটা দেখতে পাচ্ছি, পাপড়ি আছে একটা, কিন্তু দাম হচ্ছে 100 টাকা, ভ্যালু ফর মানি, খুব ভালো হয় ভ্যালু ফর মানি। এটা মোটামুটি একজনের জন্য একটাই, হ্যাঁ দুজন কিন্তু একটা সেরা হতে হবে না, হলেও পেট ভরবে না, মন ভরবে কিন্তু পেট ভরবে না। দইয়ের ঠান্ডা ব্যাপারটা না মন পুরো ভরে দিচ্ছে। তো শেষ করি, নিয়ে যাবো পরে আইটেমে। আমাদের আজকের ভিডিও শেষ ডিশ মিষ্টি দিয়ে শেষ করবো আমরা, জিলাপি। ব্যাপক দেখতে লাগছে, মানে খুব লোভনীয় লাগছে দেখতে। এগুলো এক একটার দাম 10 টাকা করে, এখানে আমার কোনো রিস্ক নিয়ে একটা নিয়ে, আর আমরা চারজন এসেছি, বেশ অনেকগুলো নিয়ে নিয়েছি। এইটা জিনিসটা একদম দেখতে পাচ্ছেন, আমরা বলেছিলাম একবার একটা পোস্টে যে এই জিনিসটা হচ্ছে মেয়েদের মন, প্রচুর গাল খেয়েছিলাম আমি। আজকে অন ক্যামেরা সেই কথাটা ফিরিয়ে নিচ্ছি, এটা মেয়েদের মন নয়, মানে অনেক কিছুই বলতে হয় বাকি সবাই জানেন। তো যাই হোক, 10 টাকা করে দাম একটার, আমার দেখতে কিন্তু খুব অপূর্ব লাগছে, এত সরু এত সরু জিনিস না, আর একদম পুরো গরম কিন্তু। আমরা একটু ঠান্ডা দই দিয়ে খেলাম ইয়েটা, ওই রাজকচুরিটা, তারপরে এই গরম গরম খাবারটাও কিন্তু জমে যাচ্ছে ব্যাপারটা। এটা সন্ধ্যেবেলা খাবার এটা আসলে, তো খাওয়া যাক। যেমন ভেবেছিলাম, পরিমিত মিষ্টি, গরম, ক্রাঞ্চি। ব্লগ শেষ করার জন্য আর কি চাই, একদম পারফেক্ট খাবার ব্লগটা শেষ করার জন্য। আপনার এখানে এলে অবশ্যই ট্রাই করবেন, এখানে কিন্তু কয়েকটা মিষ্টি আছে আরও কয়েকটা, যেগুলো বেশ অন্যরকম, যেমন লবঙ্গ লতিকা বলুন বা আরও অন্যরকম আছে, আমার মেনু কার্ড যখন দেখবেন দেখে নেবেন। এইটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এবং এটা কিন্তু এক্ষুনি বাড়িতে হয়, বোঝা যাচ্ছে এক্ষুনি বাড়িতে একদম গরম এবং ক্রিস্পি ক্রাঞ্চি। আমরা দেখিও সম্ভব রান্না করে আমরা দেখানোর চেষ্টা করবো কীভাবে বানানো হচ্ছে, সেটাও সঙ্গে সঙ্গে বানানো, তার টেস্টটি অপূর্ব। তো আজকে এতক্ষণ থাক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। জ্যান ফুড কর্নার এসে খান, কেমন খাবার লাগছে ফিডব্যাক আমাদের গ্রুপে দিন, ভালো হলে ভালোটাও বলুন, খারাপ হলে খারাপটাও বলুন, ইম্প্রুভমেন্ট যারা থাকে সবসময়। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো হয়েছে, আমি ভীষণভাবে রেকমেন্ড করবো জিলাপিটা, থালিটা তো আমার ব্যাপক লেগেছে। রাজকচুরি খেতে পারেন, ক্লাব কচুরি খেতে পারেন, থালিটা বেস্ট। আজকের আইটেম যেটা বেস্ট খেলাম আইটা হচ্ছে দারুণ, দেখা হচ্ছে। नॉर्थ इंडियन, साउथ इंडियन, कजिन, डेजर्ट एंड स्वीट डिशेज, ओके, एंड वी आर ऑल्सो मेकिंग रोल, ऑल टाइप्स ऑफ फूड, सो प्लीज कम एंड ट्राई, एंड यू कैन गिव अस सजेशंस ऑल्सो that we can improve. If you have good suggestion, you give good suggestion, or if you have bad experience, you can see your email also. Thank you.